আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের কিবোর্ডের যে কিপ্যাডের যে প্রোটিয়াস ইন্টারফেসিংটা সেটা। তো এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের মাইক্রো কন্ট্রোলার ATMEGA32, এবং খেয়াল করে দেখো এগুলা হচ্ছে তার পোর্ট এ, এবং পোর্ট এ এর সাথে হচ্ছে এই যে এটা হচ্ছে এলসিডি প্যানেল, যেটা নাম বললাম LM016L, এটা হচ্ছে সেই এলসিডি প্যানেলটা। এটা কিন্তু পোর্ট এর সাথে কানেকশন দেওয়া আছে, এবং এখানে আরও কিছু মানে এলসিডিকে তোমার পাওয়ার আপ করতে হবে, এই জন্য এটা হচ্ছে টার্মিনাল পয়েন্ট নোডে যে তুমি এটা পাওয়ার পাবা, এটা হচ্ছে গ্রাউন্ড, এগুলো কানেকশন দেওয়া থাকে। এবং তুমি যদি এলসিডিকে পোর্ট এর সাথে কানেকশন দাও, তাহলে তোমার হ্যাসেলটা একটু কম হবে, কারণ প্রোটিয়াসের মধ্যে বা আমাদের যেটা সিভিএভিআর থাকে সেখানে কিন্তু মানে সিভিএভিআর দিয়ে বেসিক্যালি আমরা প্রোগ্রামিংটা করি। তো সিভিএভিআরে কিন্তু বাই ডিফল্ট প্রোগ্রামিংটা এভাবে করা থাকে যে এলসিডি পোর্ট এর সাথে কানেক্টেড। তো তুমি যদি অন্য পোর্টের সাথে দাও, তোমার একটু ওই কোডিংটা চেঞ্জ করতে হবে। আর খেয়াল করে দেখো এটা হচ্ছে পোর্ট বি, এবং পোর্ট বি এর সাথে আমাদের কিপ্যাডটা কানেক্টেড, এগুলো হচ্ছে রো, সো এই জিনিসগুলো অবশ্যই ইনপুট হবে। এবং দেখো এই চারটা রো কানেক্টেড হচ্ছে PB0 থেকে PB3 এর সাথে। তো এই চারটা রো, এই চারটা কানেক্টেড হচ্ছে PB0 থেকে 3 এর সাথে, এবং এগুলো হচ্ছে ইনপুট হিসেবে থাকবে। এখান থেকে আমি ইনপুট রিড করব ইফ বা এলস দিয়ে। আর এই যে তিনটা কলাম আছে, এই কলামগুলো কিন্তু আউটপুট, এবং এগুলো কানেক্ট আছে হচ্ছে PB4 থেকে PB6 এর সাথে। সো PB4 থেকে PB6 এর সাথে এগুলা হচ্ছে আউটপুট, এখানে আমি আউটপুট পাঠাবো। ওই যে কলামে আমি জিরো পাঠায় পাঠায় চেক করব কি অবস্থা সেটা। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কানেকশন। তো আমি যদি এখন ইয়েতে চলে যাই, একটু কোডে চলে যাই, তো কোডে খেয়াল করে দেখো প্রথমে তো তোমার অবশ্যই মাইক্রোকন্ট্রোলারের হেডার ফাইল অ্যাড করতে হবে। দেন যেটা বললাম যে তুমি যেহেতু এলসিডির ফাংশনগুলো ইউজ করবা, সো তোমার অবশ্যই এলসিডির হেডার ফাইলটাও অ্যাড করতে হবে। এবং এখানে আমি হ্যাশ ডিফাইন দিয়ে আমি বারবার DDRB বা পোর্ট বি বা পিন বি এই জিনিসগুলো লিখবো না, এই জন্য আমি যেটা করব আমি আগে এগুলোর কিছু নাম দিয়ে রাখতেছি। তো আমি DDRB নাম দিলাম কিপ্যাড DDR। আর আমাদের পোর্ট বি যেহেতু একটা পোর্শান থাকবে আউটপুট হিসেবে, একটা পোর্শান থাকবে ইনপুট হিসেবে, এই জন্য আমি পোর্ট বি এবং পিন বি এই দুটাকে আমি কিপ্যাড পোর্ট এবং ইনপুট ডাটা হিসেবে লিখে দিচ্ছি। খেয়াল করো এটা কিন্তু ইনপুট ডিক্লারেশান হচ্ছে, কারণ পিন লেখা আছে, আর এখানে আউটপুট ডিক্লারেশান হচ্ছে কারণ পোর্ট লেখা আছে, ঠিক আছে? সো আমি যখন ইনপুট দিব, একটু খেয়াল করে দেখো আমার কোনগুলা ইনপুট ছিল। আমার PB0 থেকে PB3 পর্যন্ত ইনপুট ছিল, সো ওইগুলো আমি PB0 থেকে PB3 পর্যন্ত না লিখে আমি লিখবো হচ্ছে ইনপুট ডাটা। আর পোর্ট বি এর যেটা আউটপুট, এই পোর্ট বিতে আউটপুটের জন্য লেখা হয়েছে, সো আউটপুট কিন্তু হচ্ছে এই তিনটা, মানে তোমার PB4 থেকে PB6। সো আমি PB4 PB6 এগুলো না লিখে আমি সিম্পলি লিখবো হচ্ছে গিয়ে কিপ্যাড আন্ডারস্কোর পোর্ট। তুমি যদি এই নামগুলি না দাও তাহলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা একটু মেইন ফাংশনে ঢুকে যাই। মেইন ফাংশনে যেটা আছে এটা ভয়েড মেইন ভয়েড মেইন ফাংশন, এবং এটার থ্রুতেই আমার আউটপুট বা ইনপুট পোর্ট ডিক্লেয়ার করতে হবে। সো যেটা হবে যে আমি জানি যে আমি আমি কোডে কী করে আসছি, আমার কোডটা এরকম ছিল PB0 থেকে PB3 পর্যন্ত জিনিসটা ছিল হচ্ছে ইনপুট। সো ইনপুট মানে কি, আমার DDR যে রেজিস্টারটা সেখানে জিরো পাঠাতে হবে, আর পিবি যেটা ফোর ছিল PB4 থেকে PB6 এগুলো যেহেতু আউটপুট, সেগুলোতে কী করতে হবে, 1 পাঠাতে হবে। তার মানে আমার প্রথম যে তিনটা মানে LSB তিনটাতে যাবে হচ্ছে 0, আর MSBতে যাবে হচ্ছে 3টা 1, আর যেটা লাস্ট যাতে কিন্তু কাছে কানেক্টেড নাই, তুমি এটা তো চাইলে 0 পাঠাতে পারো, চাইলে 1ও পাঠাতে পারো, ম্যাটার করে না। তো আমাদের কোডে কিন্তু এখানে 1 পাঠানো আছে, তাহলে ওভারঅল ফাংশনটা দাঁড়াচ্ছে হচ্ছে F0। এই জন্যই দেখো DDRBতে পাঠানো হয়েছে হচ্ছে 0xF0। এবং এই লাইনটা খেয়াল করো, এটা লেখা আছে LCD_init ব্র্যাকেটে হচ্ছে 16। এটার মানে হচ্ছে আমি প্রত্যেকটা লাইনে 16টা করে ক্যারেক্টার চাই। তুমি এই যে এলসিডিটা LM016L, তুমি চাইলে এখানে প্রত্যেকটা লাইনে আরও কম ক্যারেক্টার দেখাতে পারো, 8টা ক্যারেক্টার দেখানো যায়, বা চাইলে 32টাতে বাড়ানো যায়। তো আমরা এখানে এই লাইনটা লিখে বুঝাই দিলাম যে আমি চাই প্রত্যেকটা লাইনে যাতে 16টা করে ক্যারেক্টার দেখা যায়। তো এই লাইনটা লিখে দিলাম। এরপরে আমি যদি কোডে আসি, আমি যেটা বললাম যে আমার যেহেতু এটা ছিল আমার কিপ্যাড, এবং তার যেহেতু 3টা কলাম আছে, সো আমি 3টা কলামের এটাতে এই প্রথম যে কলামটা সেই কলামে আমি আউটপুট পাঠাবো, দেন ওই কলামে সবগুলো রো চেক করব। এরপরে আমি সেকেন্ড কলামটাতে আউটপুট পাঠাবো, মানে 0 পাঠাবো, দেন ওই কলামে 4টা রো চেক করব। এরপরে আমি থার্ড যে কলামটা সেখানে 0 পাঠাবো, দেন আমি 4টা রো চেক করব। তার মানে কি, 3টা কলামের জন্য আমার মোটামুটি কাছাকাছি সেম কোড কিন্তু আমার 3বার লিখতে হবে। তো এই যে বললাম 3টা পার্ট থাকে, এটা হচ্ছে একটা পার্ট যেখানে আমি কার্সরটা ঘোরাচ্ছি, এটা একটা পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট,
আর এটা হচ্ছে থার্ড পার্ট। সো তুমি যদি একটা পার্ট বুঝতে পারো, তোমার জন্য বাকি পার্টগুলো বোঝা কিন্তু খুব ইজি। সো আমি একটু এখানে ফেরত আসি। প্রথমে আমি এই কোডে দেখো, প্রথম যে পার্টটা সেটা হচ্ছে 147 এবং স্টার চেক করার জন্য। এই হচ্ছে দেখো, এটা 1 চেক করা হয়েছে, এখানে 4, এখানে 7 এবং এখানে স্টার বা অ্যাস্টেরিস্ক চেক করা হয়েছে। তার মানে কি, আমি প্রথম যে কলামটা যেটা নাম হচ্ছে 1, আমি সেই কলামটা চেক করতেছি। তার মানে আমার কি করতে হবে, অবশ্যই আমি এই যে কলামটা, প্রথম যে কলামটা আছে সেই কলামে আমি 0 পাঠাবো এবং বাকিগুলোতে আমি 1 পাঠাবো। দেন আমি এই প্রত্যেকটা রো এর ইনপুট চেক করব। তো আমি একটু দেখি এই কাজটাই করা হয়েছে কিনা, এবং খেয়াল করে দেখো এই কলামটা কিন্তু, এই কলামটা হচ্ছে এই কলামটা এবং এটা কানেক্টেড কিন্তু PB4 এর সাথে, ঠিক আছে। সো আমাদের যেটা প্রথম কলাম সেটা কানেক্টেড কিন্তু PB4 এর সাথে। তার মানে আমি এখানে যেটা করব, আমি এই PB4 এ আমি 0 পাঠাবো, বাকি সবগুলাতে আমি 1 পাঠাবো। দেন আমি PB0 থেকে PB3 পর্যন্ত ইনপুট চেক করব। তাহলে আমি দেখি যে এই কাজটাই করা হয়েছে কিনা। খেয়াল করে দেখো, এটা হচ্ছে কিপ্যাড পোর্ট, তার মানে কি এটা পোর্ট B, এবং খেয়াল করে দেখো এটা পোর্ট B-র 0, এটা 1, এটা 2, এটা 3। এগুলা যেহেতু ইনপুট, তুমি এখানে কি ডাটা পাঠাচ্ছ ডাজেন্ট ম্যাটার, কারণ ও ডাটা পাঠাইলে ও কিছু করবে না, সে ডাটা রিড করবে। সো তুমি এখানে 1 পাঠাও বা 0 পাঠাও, কোনো সমস্যা নেই। দেন দেখো আমি PB4 এ 0 পাঠাচ্ছি, তার মানে কি PB4 কলামটাকে আমি কিন্তু অ্যাক্টিভেট করলাম, আর বাকি যে দুইটা কলাম আছে PB5 এবং PB6 সেগুলোকে আমি 1 পাঠাই কিন্তু ডিঅ্যাক্টিভেট করে রাখছি। আমার কিন্তু এই তিনটা ডাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, কারণ এই তিনটা হচ্ছে আমি আউটপুট হিসেবে ডিক্লেয়ার করছি। সো এই তিনটা ডাটা ইম্পর্টেন্ট, তার মানে কি আমি প্রথম কলামটাতে 0 পাঠা এটাকে অ্যাক্টিভেট করলাম। তো প্রথম কলামটাতে আমি যেহেতু 0 পাঠা অ্যাক্টিভেট করলাম, এবার আমি ওই কলামের করেসপন্ডিং যে চারটা রো, PB0, PB1, PB2 এবং PB3, সেগুলোকে আমি চেক করব। যেটাতে আমি 0 পাবো ওই বাটনটাই প্রেস করা হয়েছে। আচ্ছা, এখন আমার যেহেতু এলসিডির প্রথম পজিশনের সংখ্যা দেখাতে হবে, তাহলে অবশ্যই আমার কার্সরটা ওখানে পাঠাতে হবে। সো আমি এই লাইনটা তুমি চাইলে আগেও লিখতে পারো, এই লাইনটা চাইলে এই জায়গাতেও লিখতে পারো, সমস্যা নাই। তো আমি যেটা করলাম, প্রথমে আমি আউটপুটটা পাঠালাম, এই লাইন দিয়ে আমি আউটপুট পাঠালাম। দেন আমি এলসিডির কার্সরটাকে একটা পার্টিকুলার পজিশানে নিয়ে গেলাম, যেখানে আমি চাই সংখ্যাটা দেখাক। অলরাইট, এরপর দেখো চারটা ইফ স্টেটমেন্ট আছে, যেটা বললাম চারটা রোয়ের নাম্বার চেক করার জন্য চারটা ইফ স্টেটমেন্ট। খেয়াল করে দেখো, ইনপুট ডাটা ডট 0, এটার মানেই কিন্তু PB.0, কারণ আমি ইনপুট ডাটা ডিক্লেয়ার করে আসছি পিন বিকে, তার মানে পিন B.0। ইনপুট ডাটা ডট 1 মানে হচ্ছে PB1, এটা হচ্ছে PB2, এটা হচ্ছে PB3। তার মানে এখানে চেক করা হচ্ছে যে ইফ PB.0 ইকুয়াল 0, তার মানে কি পোর্ট B এর 0 নাম্বার যে পিনটা সেটাকে প্রেস করা হয়েছে কিনা। এটা কিন্তু হচ্ছে রো A, এটা হলো রো বি, এটা রো সি, এটা হচ্ছে রো ডি। তার মানে এই লাইনটা দিয়ে আমি চেক করতেছি যে রো এ প্রেস করা হয়েছে কিনা। যদি প্রেস করা হয় তাহলে 0 আসবে, তখন 0 আসা মানে কি 1। তারপরে আমি চেক করব রো বি প্রেস করা হয়েছে কিনা, রো বি মানে কি PB1, PB1 যদি প্রেস করা হয় তাহলে 0 আসবে, তখন যাবে হচ্ছে 4। এরপরে আমি চেক করব রো সি প্রেস করা হয়েছে কিনা, তার মানে কি PB2, সো PB2 যদি 0 আসে তার মানে প্রেস করা হয়েছে 7। দেন আমি চেক করব পরেরটা, যদি পরেরটা প্রেস করা হয় তাহলে হচ্ছে অ্যাস্টেরিস্ক। সো তুমি যদি প্রথম কলামটাতে একটা 0 পাঠাও, এবং যদি তুমি এই যে চারটা ডিজিট আছে 147 এবং স্টার, এই চারটার যে কোনো একটা প্রেস করো, তাহলে কি কলাম ওয়াইজ 0 আসে এবং তুমি প্রেস করার কারণে কি রো ওয়াইজ 0 চলে যাবে। সো যেই কিটা প্রেস করবা ওই রোতে 0 যাবে, তার মানে কি কলাম থেকেও 0, রো থেকেও 0। সো ওই বাটনটা এলসিডিতে চলে যাবে। ঠিক একইভাবে এবার আমি কি করব, এবার আমি 0 পাঠাবো হচ্ছে সেকেন্ড কলামটাতে। সো কি হচ্ছে দেখো, এটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট ডাটা, এটা এটা হচ্ছে PB4, এটা হচ্ছে PB5। সো আমি এখানে কি করছি, আমি কিন্তু এখানে PB5 এ 0 পাঠাইছি, তার মানে আমি সেকেন্ড যে কলামটা যেটা ছিল 2 নাম্বার কলাম, আমি কিন্তু 2 নাম্বার কলামে এখন 0 পাঠাই এটাকে অ্যাক্টিভেট করলাম। বাকি দুটা কলামে আমি 1 পাঠাই, ওগুলাকে ডিঅ্যাক্টিভেট করে রেখে দিছি। তো আমি 0 পাঠাইলাম, দেন আবার এলসিডিকে আমি প্রথম পজিশনে আনলাম। এরপরে আবার আমি চারটা রো চেক করব, এটা হচ্ছে আমাদের রো নাম্বার A, এটা রো নাম্বার B, এটা রো নাম্বার C, এটা হচ্ছে রো নাম্বার D। তাহলে তুমি রো নাম্বার এ একটু আমি যদি ছবিটার দিকে তাকাই, খেয়াল করো আমার যেটা সেকেন্ড কলাম, এই যে সেকেন্ড কলাম, এটা হচ্ছে আমার সেকেন্ড কলামটা, এবং দেখো সেকেন্ড কলামের এটা হচ্ছে সেকেন্ড কলাম। তো দেখো সেকেন্ড কলামের
প্রথম যে রোতে আছে কি 2, সেকেন্ড রোতে আছে 5, থার্ড রোতে আছে 8, ফোর্থ রোতে আছে 0. সো আমি কোডটা ওইভাবেই লিখব. আমি যদি একটু কোডে ফেরত আসি, দেখো প্রথম রোর জন্য লেখা আছে 2, বি নাম্বার রোর জন্য 5, সি নাম্বার রোর জন্য 8, ডি নাম্বার রোর জন্য হচ্ছে 0. সো আমি কি করলাম, আমি ওই সেকেন্ড কলামটাকে অ্যাক্টিভেট করলাম, 0 পাঠায়, দেন আমি প্রত্যেকটা রোর থেকে আমি ডাটা নিচ্ছি. যে কোনোটা যদি 0 হয় তার মানে ওই কিটা প্রেস করা হয়েছে. সো ওই কি এর করেসপন্ডিং যে ডিজিটটা সেটা এলসিডিতে চলে যাবে. ঠিক একইভাবে এটা হচ্ছে আমাদের যেটা থার্ড কলাম, সেটার জন্য আমি যদি থার্ড কলামটার দিকে একটু তাকাই, দেখো থার্ড কলামে কি আছে, 3, 6, 9 হ্যাশ. তার মানে আমার কোডটা এরকমই হবে, এটা হচ্ছে দেখো 3 প্রথম রোর জন্য, এটা 6 সেকেন্ড রোর জন্য, 9 থার্ড রোর জন্য, হ্যাশ হচ্ছে ফোর্থ রোর জন্য. সো আমি কি করব, আমি থার্ড কলাম মানে হচ্ছে এটা, থার্ড কলাম মানেই হচ্ছে যেটা কানেক্টেড হলো পিবি সিক্স এর সাথে. সো আমি পিবি সিক্স এ প্রথমে 0 আউটপুট পাঠালাম, তার মানে কি আমি থার্ড কলামটাকে অ্যাক্টিভেট করলাম, বাকি দুইটা কলাম কিন্তু 1 পাঠানোতে ডিঅ্যাক্টিভেট থাকলো. সো ওইগুলাতে আর চেকই হবে না, প্রথম দুইটা কলামে চেক হবে না, কারণ 1 পাঠানো আছে. যেহেতু লাস্ট কলামটাতে 0 পাঠালাম, লাস্ট কলামটা বা থার্ড কলামটা বা পিবি সিক্স এটা চেক হবে. দেন আমি কার্সর পজিশন মতো আনলাম, এরপর আমি প্রত্যেকটা রো চেক করলাম, এই যে এটা 3 কিনা, 6 কিনা, 9 কিনা, হ্যাশ কিনা. যদি আমি এটা হচ্ছে প্রথম রো, এটা ফার্স্ট রো, ফার্স্ট রো বা এ অথবা পিবি জিরো, তুমি যাই মনে করো না কেন, যদি আমি পিবি জিরোতে 0 পাই তার মানে ফার্স্ট রোর কিটা প্রেস করা হয়েছে 3, যদি সেকেন্ড রোতে পাই তার মানে 6, থার্ড রো পাইলে 9, ফোর্থ রো পাইলে হচ্ছে হ্যাশ. এভাবে তুমি ডিটেক্ট করতে পারবা, এবং তুমি যেই কিটা প্রেস করবা, দেখো ফাংশনটা কিন্তু কি, এলসিডি আন্ডারস্কোর পুট এসএফ, তার মানে ওই করেসপন্ডিং নাম্বারটা কিন্তু এলসিডিতে চলে যাবে. সো আমি যেহেতু এখানে এলসিডির দুইটা ফাংশন ইউজ করতেছি, অবশ্যই আমার এলসিডির হেডার ফাইলটা অ্যাড করতে হবে. সো মোটামুটি এই হচ্ছে কিপ্যাডের ফাংশন. সো এটা একটা খুবই সিম্পল কিপ্যাড, এটা আমার থেকে আরও অনেক অনেক কমপ্লেক্স কিপ্যাড ইউজ করা হয়, বাট ওভারঅল প্রসিডিওরটা কিন্তু সেম. সো আমরা এখানে যে কিপ্যাডটা ইউজ করতেছি তার রোগুলো হবে ইনপুট এবং কলামগুলো হবে আউটপুট. এবং খেয়াল রাখতে হবে যে কোনো একটা কলামকে অ্যাক্টিভেট করার জন্য তোমার 0 আউটপুট পাঠাতে হবে, এবং যে কোনো একটা কলাম থেকে ডাটা নেওয়ার জন্য তোমার কিন্তু 0 পাইতে হবে. তুমি যদি রো থেকে এবং কলাম থেকে দুটার থেকেই তুমি যদি 0 এবং 0 পাও, তার মানে বুঝবা যে ওই রো আর ওই কলাম যেই কিটাকে ইন্টারসেক্ট করলো সেই কিটা বেসিক্যালি প্রেস করা হয়েছে. ইন্টারসেক্টের জিনিসটা একটু বুঝাই দেই, এই কিটার থেকে বুঝাই দেয়, এই কিটাতে খেয়াল করে দেখো যে আমাদের, আমি ধরো এই কলামটাতে আমি যদি 0 পাঠাইলাম, তার মানে ধরো আমি এখানে 0 পাঠাইলাম, সো আমি এটা কেটে দিচ্ছি. এরপরে আমি যেটা করলাম, আমি এই রোগুলা চেক করব, আমি যদি এই রোতে 1 পাই এটা বাদ হয়ে গেল, যদি আমি এটাতে 1 পাই এটা বাদ হয়ে গেল, ধরো আমি এটাতে 1 পাইলাম এটাও বাদ হয়ে গেল, আমি এটাতে 0 পাইলাম, তার মানে কি এই রোটা ক্লিক করলো. এখন দেখো এই রো আর এই কলাম ছেদ করলো কাকে, 0 নাম্বার কিটাকে, তার মানে 0 প্রেস করা হয়েছিল. যদি আমি তারপর ধরো আমি যদি সে আমি কীভাবে বুঝাই, তারপর ধরো আমি যদি এবার ধরো আমি এই কলামটাতে পাঠালাম হচ্ছে গিয়ে 0, এই কলামটাতে 0 পাঠাইলাম, এরপরে মনে করো আমি 6 প্রেস করছিলাম, তাহলে যেটা হবে আমি এই রো চেক করব, আমি 1 পাবো, হলো না, এরপর আমি এই রো চেক করব, আমি 0 পাবো, তার মানে এটা এটা ইনাবেল করা ছিল. তাহলে এই কলাম আর এই রো যাকে ছেদ করলো তার মানে কি 6, তার মানে 6ই প্রেস করা হয়েছিল. এবং তোমার মাইক্রো কন্ট্রোলারের কোড অনুযায়ী তোমার এলসিডির কাছে কিন্তু 6 চলে যাবে, এবং তুমি এলসিডির পুটেসের ফাংশন দিয়ে 6 দেখাবা.